তেঁতুলটা প্রথমে ভিজায়, প্রথম ধোয়, তেঁতুলের কাপ তৈরি করে ধোয়া দেয়। এটার মধ্যে আস্তে আস্তে এর মশলা সবগুলো দিব, একটুবারে কিন্তু একেবারে সেট করা পাতলা হয়ে যাবে, হ্যাঁ পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে পরে আপনার কি করতে হবে, এটার মধ্যে মশলা আছে না, এই পানি আর পানি মিক্স করা, এটা যতটা আপনার ইতে লাগে, ওই যে মানে ব্লেন্ডারে খুলতে যতটা লাগে ততটাই পানি দেওয়া হয়, বেশি দেওয়া হয় না, তাইলে আমার লাকি বেশি লাগে। এটা অনেক সময় জাল দিয়ে তৈরি, আর যদি ঘন হয় তাহলে আমার কম জলে এটা হয়ে যায়। পাতলা করা যায়, পাতলা করলে কী করতে হবে, লাকড়ি বেশি লাগে। এরপর এর লাগে এক্সট্রা কট হোল্ডার আছে, এরারোট বালি আছে না, এরারোট বালি আছে, এরপর ধনিয়া জিরা আদা রসুন মোটামুটি সব মশলা এটার মধ্যে ইউজ করা হয়, এটা ইউজ করি। এরপর আমরা ওইগুলো দিই আমাদের গুঁড়া মরিচ, এটার মধ্যে দিই কি আমরা মরিচটার টাইলটা, আমরা ওই যে ব্রান্ডারের গুঁড়া করি, শুকনো মরিচটা টাইলটা ব্রান্ডারের গুঁড়া করে আমরা এই মরিচটা এটার মধ্যে দিই, তাহলে কি হয় টেস্ট ভালো হয়। এবং এটা চিন্তা উপভোগ করতে হয়, যেমন আমার এখানে দুইটা মিললে আমরা আছে 38 কেজি, ৩৮ কেজি এর মধ্যে আমার 38 কেজি নিতে কোনো কোনো ক্ষেত্রে বেশিও লাগে। 38 কেজি মানে 38 কেজি তেঁতুলে 38 কেজি চিনি, 38 কেজি চিনি মানে এই মান যদি টোটাল হলো কত না, অন্য মান 76 কেজি আপনি আপনি এখন আমরা তেঁতুল দেখে দেবেন, আর বাজার থেকে যখন তেঁতুল দেখবেন না, আমার এই তেঁতুল দেখে বাজারে যখন তেঁতুল দেখবেন, হ্যাঁ এই তেঁতুলের মধ্যে পার্থক্য আছে। আপনি এই তেঁতুল কি সরাসরি নিয়ে আসছেন? এই ইন্ডিয়ান, ইন্ডিয়া এটা ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করি। ইন্ডিয়ার তেঁতুল কেমন কিছু খারাপ, হ্যাঁ আমাদের বিচি বেশি খারাপ না, আমাদের তো বেশ বিচি বেশি খেয়ে দেখো, এটা টেস্টের কোনো পার্থক্য আছে আমাদের দেশি তেঁতুলের থেকে? কোলেস্ট্রল এইটা এটা তো বাড়ি রাখে না, এটা না যেটা রেডি রাখা হয়। এইটা কি মেশিন? ওটার আপনার জানেন এটা হলো প্রেসার মেশিন, পাউডার করতে পারি অথবা আরো কম পাউডার করতে পারি, ট্যাংরা তো একটা পাউডার না, চিনিটা তো পাউডার না, এটা ট্যাংয়ের জন্য, ট্যাংয়ের জন্য এটা। যদি আমরা ওই যে আমাকে ওইটার মধ্যে প্রেশার আছে আমাকে দেখাই যায় পিছনে, ওই কেশাটা যদি ভাঙাই তাহলে পাউডার হয়ে যায়, এর সাথে আরো কিছু মেডিসিন আছে। আমার এই পজিটিভ দাম হলো না, কি করে মানে কেমন পাইবে না, ওই আমরা একটু টেস্ট করব না, যতগুলো আইটেম আছে সবাই জন্য দেন একটু ট্রাই করুন, রান্দিকে ভালো হয়, হ্যাঁ রান্দিকে ভালো, রান্দিকে ভালো বুঝতে পারছি, আমি বলবো অবশ্যই ভালো, বেশি করেই খাওয়া যায় আমরা উঠেই খান, উঠেই খান
না না আমি যে দেন ভালো লাগছে বেশি খাইয়া আগে আগা শুনে নাকি আমার কি হতে তুলি ভাই ডাইরেক্ট আমার এই পদে তো তার কোশ্চেন করো না আসার দা মজা আসলে কেন এত কোম্পানি আছে কোন কোম্পানি নিজের চা দিতে নিজের প্যাকেট।